কবির এ জ্বালার কোনো কারণ নেই, তাই তো এ জ্বালা অসহ্য। কবি বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যের নাম সারদা মঙ্গল। এ কাব্যে তার রোমান্টিক আকুলতা চরণে চরণে প্রকাশ পেয়েছে, যদিও সর্বত্র তা রূপ পায়নি। কবি এ কাব্যে এত রকমের স্বপ্ন দেখেছেন, এত রকমের আবেগ প্রকাশ করেছেন যে কাব্যটি পড়ে বুঝতে কষ্ট হয় কবি কী বললেন। মনের আবেগে তিনি চরণের পরে চরণ রচনা করেছেন, একবারও ভাবেননি পাঠকদের কথা। তবে কাব্যটির আছে ভালো ভালো গীতি কবিতা, পাঠকের জন্য ওইটুকু কম লাভ নয়। বিহারীলালের মধ্যে একজন বড় কবি বাস করতেন, কিন্তু সে কবি আত্মপ্রকাশ করতে পারেননি। আবেগের ঘন মেঘে সে চিরদিন অদৃশ্য রয়েছে। বিহারীলাল বাংলা ভাষায় বিশুদ্ধ কবিদের একজন। বিহারীলালের অন্তরঙ্গ কবিতার পথ ধরে এসেছিলেন অনেক কবি, তাদের কয়েকজন সুরেন্দ্রনাথ মজুমদার, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ সেন, গোবিন্দ্রচন্দ্র দাস, অক্ষয়কুমার বড়াল, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। সুরেন্দ্রনাথের কাব্যের নাম মহিলা, দ্বিজেন্দ্রনাথের কাব্যের নাম স্বপ্নপ্রয়াণ, গোবিন্দচন্দ্র দাসের কাব্যের নাম প্রেম ও ফুল, শোকোচ্ছ্বাস, মগের মূল্য। তিনি প্রতিবাদী কবি ছিলেন। দেবেন্দ্রনাথ সেনের কাব্যের নাম ফুলবালা, অশোকগুচ্ছ, গোলাপগুচ্ছ, প্যারিজাত গুচ্ছ, শেফালিগুচ্ছ। অক্ষয়কুমার বড়ালের কাব্যের নাম এশা, দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যের নাম আর্যগাথা, আষাঢ়ে হাসির গান, মন্দ্র, আলেখ্য। তো এই ছিল লাল নীল দীপাবলি বইটির 23তম অধ্যায়। এখন আমরা দেখব লাল নীল দীপাবলি বইটির 24তম অধ্যায়, উপন্যাস মানুষের মহাকাব্য। উপন্যাস মানুষের কাহিনী, সাধারণ মানুষের কাহিনী, চারপাশের বাস্তব মানুষের গল্প। আগে সাহিত্য রচিত হতো দেবতাদের নিয়ে, পরিদের নিয়ে, তাদের নিয়ে যারা অসাধারণ। মানুষের জীবনে গল্প আছে এবং তা শোনার মতো, এ কথা মনে হয়নি মানুষের শত শত বছরে। আধুনিককালে এক সময় মানুষ আবিষ্কার করে যে তারই মধ্যে রয়েছে সবচেয়ে বেশি গল্প, তার ঘরে, তার মনে, তার চারদিকে, তাকে ঘিরে আছে গল্প, এবং তা শোনার মতো, তা বলার মতো। আর এ চেতনা থেকেই সৃষ্টি হয় উপন্যাস আধুনিক কালে। উপন্যাস তাই আধুনিক কালের ফসল। মানুষ সহজে মানুষকে চিনতে পারে না, তাই উপন্যাস নিয়ে বিপদ অনেক। মানুষ প্রথম উপন্যাস রচনা করতে এসে বেছে নেয় মানুষের মধ্যে যারা বড় তাদের। আজকাল এ বিষয়ে বদল ঘটেছে। আজ উপন্যাসে অতি সাধারণ মানুষের আধিপত্য, উপন্যাস সাধারণ মানুষের মহাকাব্য। উপন্যাস একদিকে বেশ সহজ শিল্পকর্ম, আবার অন্যদিকে বেশ জটিল। একজন মানুষের জীবনের সব ঘটনা লিখে ফেললে তা উপন্যাস হবে, কিন্তু উপন্যাসকে এত সহজ ভাবলে বিপদ অনেক। উপন্যাস হয় আকারে বড়, আর সাদরে গ্রহণ করে জীবনের সব কিছু, কিছুই পরিত্যাগ করে না, কাউকে বলে না আমার মধ্যে তোমার স্থান নেই। তাই উপন্যাসের লেখকের জানতে হয় তিনি জীবনের এত ধনের মধ্যে কোনটুকু নেবেন বেছে, আর কোনটুকু করবেন পরিত্যাগ। বাংলা সাহিত্যে পৃথিবীর অন্যান্য সাহিত্যের মতোই উপন্যাস এসেছে বেশ পরে, 19শতকের 50শতকে। প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলালকে বাংলা ভাষার প্রথম উপন্যাস বলা হয়। আবার কেউ বলেন এটি প্রথম উপন্যাস নয়, প্রথম উপন্যাস এক বিদেশিনীর লেখা, তার নাম হেনা ক্যাথেরিন মুল্যান্স, তার বইয়ের নাম ফুলমুনি ও করুণার বিবরণ। বইটি বেরিয়েছিল 1852 খ্রিস্টাব্দে। বইটিতে কিন্তু লেখিকা মানুষের গল্প শোনাতে চাননি, চেয়েছিলেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে। তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত এক বাঙালি পরিবারের ছবি এঁকেছেন এ বইতে, দেখাতে চেয়েছেন যিশুতে যার আস্থা গভীর সে সুখে থাকে, এবং যার আস্থা নেই
সে থাকে কষ্টে। বইটিতে উপন্যাসের গুণ নেই বললেই চলে, তাই এটিকে প্রথম উপন্যাস বলা যায় না। অনেক ত্রুটি সত্ত্বেও প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলালি বাংলা ভাষার প্রথম উপন্যাস। প্যারিচাঁদ তার মাসিক পত্রিকায় আলালের ঘরের দুলাল ধারাবাহিকভাবে প্রকাশ করেন। বই আকারে এটি মুদ্রিত হয় 1858 অব্দে। এ কাহিনীর নায়ক মতিলাল, সে এক ধনী পিতার সন্তান। আদরে আদরে সে যায় নষ্ট হয়ে। এ হচ্ছে আলালের কাহিনী, তবে এটিকে নির্দোষ উপন্যাস বলা যায় না। উপন্যাসে আমরা যে নিটোল কাহিনী চিন্তার গভীরতা আশা করি তা এটিতে নেই। উপন্যাসের চরিত্রগুলো ভালোভাবে ফোটেনি। এটিকে বলা যায় উপন্যাসের খসড়া। এই উপন্যাসে একটি মজার চরিত্র আছে, তার নাম ঠক চাচা। ঠক চাচার ক্রিয়াকলাপ বেশ উপভোগ্য।